আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাভ ইজ ইন হার্ট এই গল্পের 7 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ইন দ্য ফার্স্ট টাইম শক্তির দিকে তাকাতে মনে চমকে উঠল, কারণ শক্তি নাক মুখ অসম্ভব লাল, বিশেষ করে নাকটা, চোখ মুখ ফুলে গেছে। নাক মস্ত মস্ত শক্তি বলল, দেখুন আমি চাই না কোনো ঝামেলা হোক, কালকের ব্যাপার কালকেই মিটে গেছে, আপনারাও ঝগড়া করেছেন আর আমরাও, তাই আমি সরি বলছি না। না আমরা আপনাদের চিনি না আপনারা আমাদের চিনেন, প্লিজ আজকের লাগতে এসেন না। আর মনে মনে বলল, সত্যি কি তুমি আমাকে চিনো না? শক্তি বেশ অবাক এমন প্রশ্নে, কারণ ও তো মনিকে আগে কখনো দেখেইনি। তাই মনের দিকে তাকিয়ে কাটকাটভাবে বলল, না চিনি না, আমার তো মনে হয় না আপনার সাথে আমার আগে কোনো জায়গায় দেখা হয়েছিল। মণি বলল, হয়তো বা হয়েছিল, তোমার মনে নেই? আশ্চর্য হয়ে মণি বলল, কি বললেন? অস্থির হয়ে মণি বলল, আপ কিছু না। আচ্ছা এটা আগে বলো, তুমি কি অ্যালার্জির কিছু খেয়েছিলে যে তোমার এত ঠান্ডা লেগেছে বলো? শক্তি বলল, না কালকে রাতে গোসল করেছিলাম তাই ঠান্ডা লেগেছে, কিন্তু আমার অ্যালার্জিও আছে, তা আপনি কি করে জানলেন? তুতলিয়ে মণি বলল, না আসলে আমারও ঠান্ডার শ্বাসকষ্টের প্রবলেম, তো তাই জানি, সে থেকেই বললাম। সন্দেহের চোখে তাকিয়ে শক্তি বলল, তাই? মণি বলল, তা তোমাকে আমি মিথ্যে কেন বলতে যাব, তুমি কে? নাক মস্তে মস্তে শক্তি বলল, আমি শক্তি। মণি বলল, দেখ তুমি অকাজের কথা বেশি বলো। শক্তি বলল, দেখুন আমি ঝগড়া করতে চাই না, সরুন। মণিকে সাইড করে শক্তি চলে গেল, সাথে রিমিরাও গেল গাড়ি পার্কের ওখানে গিয়ে। শক্তি নাক টেনে টেনে কষ্ট করেই বলল, শোন আজ তোরা আমার সাথে আমার বাসে যাবি থাকবি, এন্ড কালকে আবার একসাথে ভার্সিটি আসবো। ইরা বলল, হ শালি কইলিয়ার হয়ে গেল গা, না আম্মু আব্বুকে বলি নাই। শক্তি বলল, আরে তারা তো জানেই। মন বলল, তা বুঝলাম, কিন্তু বাসায় কেন যাবো হঠাৎ আর তাও আবার উইদাউট নোটিস? শক্তি বলল, মানে? মন বলল, আরে আগে থেকে তো বলিস নি হঠাৎ করে। শক্তি বলল, আরে আজকে আমার আব্বু আমার ম্যারিজ অ্যানিভার্সিটি। ভুলে গেছিস তোরা? মিম বলল, ইস এই ভার্সিটির চক্করে ভুলেই গেছি। শক্তি বলল, ছোট্টখাটো একটা পার্টি আছে, তোরা তোদের বাবা মা আরিফ আঙ্কেল আর তার ওয়াইফ মমতা মামানি তার দুই ছেলে আর আব্বুর কিছু বিজনেস পার্টনার প্লাস ক্লোজ ফ্রেন্ড, তারপর রিপ্তি আপুর ইনভাইটেড। রিমি বলল, ওয়াও মমতা মামানিও আসবে? শক্তি বলল, মিম বলল, কিন্তু তার দুই ছেলে আছে, কখনো তো দেখিনি। শক্তি বলল, আমিও দেখিনি, আর দেখবো কী করে, আমি তো ওদের বাড়ি কখনই যাইনি, তোরা তো জানিস আমার বেশি ঘোরাঘুরি পছন্দ না, বিশেষ করে কারোর বাসায় যাওয়া। মামনি সবসময় বাসায় এসেছে, আমাকে অনেকবার বলেছে আমি কখনোই যাইনি, নানা অজুহাত দিয়েছি, মামনিও বুঝেছে আমি কমফোর্টেবল ফিল করি না, তাই ওভাবে আর জোর করেনি, কিন্তু আমি ভাবছি একবার তোরা সহ যাব। ইরা বলল, আর তোর আব্বু বিজনেস পার্টনারদের দেখেছিস? শক্তি বলল, মন বলল, কতজন ওরা? শক্তি বলল, 3 জন, শুনেছি ওদের ফ্যামিলিও নাকি ইনভাইটেড, মানে ওয়াইফ আর তাদের সবার ছেলে মেয়েদের নিয়ে আসবে। রিমি বলল, ও ভালো, যাক ভালোই হলো, দেখি কার সাথে প্রেম টেম করা যায় নাকি। মন বলল, তোর তো খালি ওইগুলোই, ক্র্যাশ খাওয়া আর প্রেম করা, এছাড়া আর কী পারিস তুই? মিম বলল, কিন্তু যাই বলিস বেচারা আমার বান্ধবীটা এ পর্যন্ত একটাও প্রেম করতে পারেনি, ক্র্যাশই খেয়ে যা। রিমি বলল, আরে প্রেম করার মতো ছেলে পেলে তো ওগুলো জাস্ট ক্র্যাশই খাওয়া যায়, প্রেম না। সত্যি ওদের কথা শুনেছে হাসছে আর নাক মুছছে, এই ওষুধটা নেও। হঠাৎ এমন কথায়
সবাই ফিরে তাকালো। শক্তি বলল, আপনি? মণি বলল, হ্যাঁ আমি। এই মেডিসিনটা তাড়াতাড়ি খাও। শক্তি বলল, কি পাগল, পাগল পেয়েছেন আমায়? আপনার দেয়া মেডিসিন খাবো? কে জানে আবার এই মারার ওষুধ খাওয়াচ্ছেন নাকি কালকের রিভেঞ্জ নেওয়ার জন্য? ধমক দিয়ে মণি বলল, তুমি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলো, খাও বলছি। শক্তি বলল, ওই মিস্টার ধমক দেন দাও। হ্যাঁ কেন, কেন দাও? তুমি কি ভাবো আমি তোমায় ভয় পাই? কখনো না। অবাক হয়ে মণি বলল, ডিরেক্ট তুমিতে চলে গেলে? কথা নেই বার্তা নেই, তুমিতে গেলে? ইউনো আই এম ইউর সিনিয়র। শক্তি বলল, তো সিনিয়র বলে কি মাথা কিনে নিয়েছেন? আমার ইচ্ছে করছে তাই ডেকেছি, দরকার পড়লে আবারও ডাকবো, ইচ্ছে হলে তুইও ডাকবো। মণি শক্তির দিকে হাঁ করে তাকিয়ে আছে। ইচ্ছে হলেই তুই ডাকবে? মেয়েটা কি পাগল? আর ইচ্ছে হলেই কি সব করা লাগবে নাকি? এই মেয়ের যদি ইচ্ছে করে তাহলে খুনও করবে? শক্তি বলল, ও হ্যালো মিস্টার, কোথায় গেলেন? আচ্ছা আপনার হাতের ওষুধ দেখে মনে হচ্ছে দামাসিন, তাই না? মণি বলল, হুম। শক্তি বলল, কিন্তু আমার দামাসিন গেলে কিছুই হয় না। মণি বলল, কিন্তু আগে তো হতো। শক্তি বলল, হ্যাঁ আগে হতো ছোট্টবেলায়, কিন্তু এখন এটা খেলে কিছুই হয় না। এই এক মিনিট, আপনি কিভাবে জানলেন যে আগে আমি ওষুধ খেতাম? তোতলাতে তোতলাতে মণি বলল, আমি এই মেয়ে, তুমি এত প্রশ্ন করো কেন? শক্তি বলল, তাতে আপনার কি? মণি বলল, দাঁত। তারপর অ্যালার্জির ঔষধ বের করে শক্তির মুখে টিপে খাইয়ে দিল। শক্তি ঔষধ খেয়ে বলল, আপনি একটা খারাপ লোক, ব্যথা পাইছি তো আমি। আচ্ছা আপনার কাছে সবসময় ওষুধ থাকে? মণি বলল, এত প্রশ্ন করো কেন, আমি বেশি কথা একদম পছন্দ করি না। শক্তি বলল, তো যেটা বলেছি তার উত্তর দিন। মণি বলল, হ্যাঁ আমারও ঠান্ডা শ্বাসকষ্টের প্রবলেম, তাই রাখতে হয়। আর শোনো, কেয়ারফুলি চলবে, রাতে গোসল আর অ্যালার্জি কিছু খাবে না, ঠান্ডা যাতে আর না লাগে। রিমিরা সবাই অবাক মনির কেয়ারিং দেখে। মণি আবার বলল, সবসময় আমি তোমাকে এইভাবে ওষুধ দিতে পারবো না। শক্তি বলল, আজব তো, আমি আপনাকে বলছি ওষুধ দিতে, বলুন। বলছি, আর আমার প্রায় প্রতিদিনই ঠান্ডা লাগে, আর আমি আপনাকেই বা এত কথা বলছি কেন? মণি বলল, প্রতিদিনই লাগে কই, আগে তো প্রতিদিন লাগতো না। আস্তে বলায় শক্তি অতটা শুনতে পেল না, একটু শুনতে পেল। শক্তি বলল, কিসের আগের কথা বলছেন আপনি? থতমত খেয়ে মণি বলল, না কিছু না। মণি শক্তির মুখের দিকে তাকিয়ে ভাবল, উফ বাচ্চাল, এত যে প্রশ্ন করতে পারে, আগে তো খুবই কম কথা বলতো, সবার কথা শুনে চলতো, আর এখন পুরো একটা দস্যি মেয়ে। শক্তি বলল, আচ্ছা বাদ দিন, শুনুন। মণি বলল, আবার কি? শক্তি বলল, আরে ব্যাটা এমন করিস কেন, ভালো করে বল। মণি হাঁ করে তাকিয়ে আছে। শক্তি বলল, অমন করে তাকিয়ে থাকবেন না, আমি জানি আমি সুন্দর। হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। মণি বোকার মতো বলল, তুমি আমাকে তুই বললা? ব্রুকো ছেড়ে শক্তি বলল, হ্যাঁ দেখেছি তো, আমার যাই ইচ্ছে হবে আমি তাই বলে ডাকবো। এখন আবার কথাটা শুনুন। মণি বলল, আমি কনফিউজ হয়ে যাচ্ছি, তোমার ডাকে একবার তুই, একবার তুমি, একবার আপনি, তুমি কি পাগল নাকি পাবনা থেকে পালিয়ে এসছ? দাঁতে দাঁত চেপে শক্তি বলল, আপনি কি শুনবেন? মণি বলল, না শুনতে চাইলেও তুমি শুনিয়ে ছাড়বে তার চেয়ে বলে ফেল। শক্তি বলল, আমি আপনাকে তুমি করেই ডাকবো, আমার সবাইকে আপনি করে ডাকতে ভালো লাগে না, আর আপনাকেও আপনি করে ডাকতে ইচ্ছেই করে না। মণি বলল, আচ্ছা না করলে তো তুমি ডাকবাই। শক্তি বলল, ঠিক বলেছেন তো, আমি পারমিশন কেন নিচ্ছি। আচ্ছা এখন আমি আসি, ঠিক আছে, টাটা, বাই বাই। এদিকে পিছন থেকে নাফাদ, জিৎ, রোশন, সুজাত এসে মনির কাঁধে হাত রেখে বলল, মেয়েটা অনেক কিউট তাই না? মণি আনমনে হয়ে বলল, সন্দেহ আছে কোনো? জোরে জিৎ বলল, কি মানে? মণি বলছে এই কথা যে মেয়েটা কিউট? মণি বলল, আস্তে চিল্লা, আমি ওই পাখিটাকে বলছি, একটা টিয়া পাখির উদ্দেশ্যে। সবাই অবাক। সুজান বলল, প্রেমে পড়লি নাকি মাম্মা? মণি বলল, যোগ করিস না তো, প্রেম আর আমি সিরিয়াসলি তোদের মনে হয় দুটো ম্যাচ খায় কখনো? রোশন বলল, তাহলে এত কেয়ার কেন করছিস? মণি বলল, কোথায় তাকে কেয়ার করলাম? নাফাত বলল, এই যে ঔষধ এনে খাইয়ে দিলি। মণি বলল, তো কি হয়েছে, আমার সামনে যে কেউ অসুস্থ হলেই আমি এমন করতাম? সন্দেহের চোখে নাফাত বলল, সত্যি কি তাই? আমরা তো জানতাম কোনো মেয়ে যদি মরেও যায় তাও আমাদের মণি কখনো ফিরেও তাকায় না, একমাত্র
আমার আম্মু ছাড়া। আর সেখানে এই একদিনের মেয়ের একদিনের পরিচয় মেয়েটার প্রতি এত কেয়ার, বাবা ভাবা যায়। মণি বলল, বাজে কথা ছাড়, আমি চল বাড়ি চল, আজকে আর মামনি আর তাড়াতাড়ি বাড়ি যেতে বলছে, মনে আছে তো? সুজন বলল, এই আমাকেও যেতে বলছে? রোশন বলল, আমি তো ভুলেই গেছি, আমাকে বলেছে। জিৎ বলল, ধ্যাত আমারও তো মাথায় নেই, আমাকেও যেতে বলছে, তাও আব্বু। মনে বলল, সবাইকে আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলছে, ব্যাপার কি? নাভাত বলল, সেটা বাড়ি গেলে দেখা যাবে, এখন চল সবাই। তারপর ওরাও চলে গেল। এদিকে এই সব কিছু দাঁড়িয়ে দেখছিল এনা আর রাগে ফসছিল মনির কারোর প্রতি এত কেয়ারিং দেখে। এনি বলল, কে মেয়ে যে মনির এত কেয়ার নিচ্ছে? মনি তো কোনো মেয়ের সাথে কথাই বলে না, ইভেন ওর কোনো মেয়ে ফ্রেন্ডও নাই। আমি একটু দলি, মনি আমার হাতে দাগ বসিয়ে দেয় আর এই মেয়েকে কেয়ার করে ওষুধ খাইয়ে দিচ্ছে। এমনভাবে চললে তো আমি মনিকে কোনো দিনই পাবো না। এই মেয়েটা আমার মনিকে আমার কাছ থেকে চিনে নিতে চায়? কখনোই না, তা কখনোই হবে না, আমি হতে দেবই না। রাগে একটা গাছে হাত বাড়ি দিল। সত্যিরা বাড়ি পৌঁছেই প্রথমে সবাই জড়াজড়ি করে ঘুমিয়ে পড়েছিল, যার কারণে সত্যির ঠান্ডা কমে গেছে অনেকটাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে গান ছাড়ে সত্যি, রিমি, মিম, মন, ইরা ওরা দৌড়া নাচছে। তারপর মিসেস বন্যা এসে গানটা অফ করে দিলেন। সত্যি বলল, ও আম্মু গান অফ করলো কেন? আম্মু বলল, নিচে শান পড়েছে পড়ছে, তোদের মতো বাদরদের জন্য পড়া নষ্ট হচ্ছে, আর এসেছিস সেই কখন, আর এখনও খাসনি, তাড়াতাড়ি টেবিলে এসো সবাই। চোখ রাঙিয়ে চলে গেলেন, এটা ওদের কাছে নতুন কিছু না, ওদের কাজের জন্য ওরা সবসময় সবার কাছে আত্মবকা শোনে, ওরা এটাকে আরও এনজয় করে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।